রিসেন্টলি এই ধরনের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকে আমি আমার এই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেবো এরকম ধরনের ভিডিও এডিটিং বা ফটো এডিটিং আপনারা কীভাবে ক্রিয়েট করবেন শুধুমাত্র ইনশটের সাহায্যে। ভিডিওটিতে থাকা প্রত্যেকটি ম্যাটেরিয়াল আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম বা অসুবিধা হয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আরেকটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেটি আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা সহজেই ডিসক্রিপশন থেকে ম্যাটেরিয়াল ডাউনলোড করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমত এখান থেকে ইনশট অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এখান থেকে ইনশট অ্যাপটিকে সিলেক্ট করার পরে এখান থেকে ইনশট অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন করার পরে এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে নিউ ক্লিক করে গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে নেব, যে ফটোটি আমি এডিট করব। সো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিয়েছি। ফটো সিলেক্ট করার পরে রাইটে ক্লিক করে অ্যাপের ভিতরে চলে যাব। এরপরে এখান থেকে ক্যানভাসে ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করার পরে এখান থেকে টিকটকের শেডটা সিলেক্ট করে এর রেজোলিউশনটা বাড়িয়ে নেব। এরপরে এটাকে ধরে অ্যাডজাস্ট করে বসিয়ে রাইটে ক্লিক করে দেব। ক্লিক করার পরে টুলসগুলো একটু সরিয়ে ডিউরেশন অপশনে ক্লিক করে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে দিয়ে যত সেকেন্ডের ভিডিও করব তত সেকেন্ড লিখে ওকেতে ক্লিক করে রাইটে ক্লিক করে দেব। এরপর এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করে এফেক্টে ক্লিক করে ফেড অপশনে ক্লিক করে এখান থেকে এই ব্লার এফেক্টটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে টিক অপশনে ক্লিক করে এফেক্টটা ভিডিও এন্ডে ক্লিক করে দিতে হবে। এরপরে রাইটে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে পিপ অপশনে ক্লিক করে এখান থেকে যে ফটোটি সিলেক্ট করেছিলাম আগে সেই ফটোটি সেমভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে ফটোর লেয়ারে ক্লিক করে ফটোটি ভিডিও এন্ডে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখান থেকে ফটোটি এরকমভাবে অ্যাডজাস্ট করার পরে এখান থেকে পিপ অপশানে আবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে একটি ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে এই ক্রোমা অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এই গোলটাকে ধরে নিচের দিকে টেনে নিয়ে এসে অ্যাডজাস্ট করে বসাতে হবে। এরপরে এর স্ট্রেংথটাকে পুরো বাড়িয়ে দিয়ে এখান থেকে রাইটে ক্লিক করে দিতে হবে। এরপরে এটাকে ধরে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। এভাবে অ্যাডজাস্ট করে ফটোর মাপ অনুযায়ী এটাকেও বসিয়ে নিতে হবে। এরপরে এখান থেকে এই ভয়েসে ক্লিক করে এর ভ্যালুটাকে পুরোটা কমিয়ে দিয়ে রাইটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখান থেকে পিপ অপশানে আবার ক্লিক করে দিতে হবে। প্রথমে টিকে ক্লিক করতে হবে, এরপর এখান থেকে একটা সং সিলেক্ট করতে হবে। সঙ্গে ক্লিক করে এখান থেকে ইম্পোর্টেড ক্লিক করে এখান থেকে একটি সং সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে যে কোনো একটি সং সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে এখান থেকে আবার পিপ অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আবার পিপ অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে গ্যালারি থেকে একটি ইমোজি সিলেক্ট করে নিতে হবে। এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে ইমোজির লেয়ারে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করে ইমোজিটা ভিডিওর লাস্ট অবধি করে নিতে হবে। এরপরে এখানে ক্লিক করে ইমোজিটা একটু বড় সাইজের করে নিয়ে এই ভিডিওর উপরে নিচে বসিয়ে দিতে হবে। এভাবে অ্যাডজাস্ট করে বসানোর পরে
এরপরে এখান থেকে আরেকটি ইমোজি সিলেক্ট করে নিতে হবে। সো এখান থেকে ভিডিওটি দেখতেই পাচ্ছেন। এরপরে এখান থেকে আবার পেপ অপশানে ক্লিক করে দিয়ে গ্যালারি থেকে আবার আরেকটি ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এটাকে জুম করে নিয়ে এসে এর উপরে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। এভাবে অ্যাডজাস্ট করে বসানোর পরে ইমোজি লেয়ারে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করে দিতে হবে। এভাবে ভিডিওটি আপনি ক্রিয়েট করতে পারবেন খুব সুন্দরভাবে আপনাদের ফটোর সাহায্যে, কিন্তু এরকম ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এরপর এখান থেকে আবার পিক অপশানে ক্লিক করতে হবে, তারপরে এই ইমোজিটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে এই সেকেন্ড অপশানে এই এফেক্টটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এই ডিউরেশনটাকে বাড়িয়ে রাইটে ক্লিক করে দিতে হবে, এটাকে 9.1 এ নিয়ে আসতে হবে, তারপরে রাইটে ক্লিক করে দিতে হবে। এরপরে সেম টু সেমভাবে এই এফেক্টের উপরে ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে সেম এফেক্টটা সিলেক্ট করে নিতে হবে। এফেক্টটা সিলেক্ট করার পরে ডিউরেশনটাকে 9.1 এ আনতে হবে। আনার পরে এখান থেকে 9.1 এ আনতে হবে। আনার পরে এখান থেকে রাইটে ক্লিক করে দিতে হবে, এই 9.1 এ আনতে হবে। এরপরে রাইটে ক্লিক করে দিয়ে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে সেম টু সেম প্রসেসভাবে এখান থেকে এই ইমোজিটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে এই 3 নম্বর এফেক্টটি ক্রিয়েট করে নিতে হবে। এরপর ডিউরেশনটাকে সেম টু সেমভাবে 9.1 নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে রাইটে ক্লিক করে দিয়ে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে উপরের ইমোজিটার উপরে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে আবার 3 নম্বর এফেক্টটি সিলেক্ট করে এর ডিউরেশনটাকে 9.1 এ আনতে হবে। 1 এ আনার পরে এখান থেকে রাইটে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে ভিডিওটি দেখুন, অনেকটাই সুন্দর লাগছে। এরকমভাবে এইরকম ধরনের ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন শুধুমাত্র ইনশটের সাহায্যে। দেখতে পাচ্ছেন ভিডিওটি ক্রিয়েট করা অনেকটাই সোজা, আর এর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এইরকম এইখানে যে কটা ছবি কিংবা ইমোজি আমি সিলেক্ট করেছি সেগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। এরপরে ভিডিও সেভ করে নিতে হবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।